আসসালামু আলাইকুম শুভ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি অ্যাপাচি আরটিআর 160 সিসি ম্যাট ব্লু কালারের একটি বাইক নিয়ে। আর নতুন এই বাইকে আপনাদেরকে স্বাগতম, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমার অ্যাপাচি আরটিআর 160 সিসি নিয়ে কথা বলবো। প্রথমে আমি গাড়িটি ফুললি দেখানোর চেষ্টা করতেছি। গাড়ির লুকিংটা খুবই ভালো। এখন বিস্তারিত বলবো, বিস্তারিত বলার আগে চলুন ঘুরে আসি ইন্ট্রো থেকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স। আজকে চমৎকার এই বাইকটি আমরা ওয়ান বাই ওয়ান সব কিছু দেখাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি চাকার দিকে, সামনের চাকা দেখাবো। সামনের চাকাটি অনেকটা নতুন, এখনো দেখা যাচ্ছে পুরোপুরি আছে, অনেকদিন রান করতে পারবেন। সামনে ডিস্ক দেখানো হচ্ছে, সামনে ডিস্ক, সামনের মাঝখান দেখানোর চেষ্টা করতেছি। দেখুন সামনের শেডটা, হেডলাইট হেড দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা দেখাবো গাড়ির ট্যাঙ্ক। এখন আমরা চলে যাই সরাসরি ইঞ্জিনের দিকে। এখন দেখাবো, হ্যাঁ পিছনের দিকে দেখাবো। পিছনে এটা হাফ টাকার বগুড়ার নাম্বার করা, যারা বগুড়ায় চালাবেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। পিছনে চাকাটা দেখানোর চেষ্টা করতেছি আমি। পিছনের চাকাটা না পাল্টায়ও কিন্তু অনেকদিন রান করতে পারবেন। সুপ্রিয় দেখতে পাচ্ছেন বাইকটি। এখন আমরা দেখাবো গাড়িটির কত কিলো রান হয়েছে এটা দেখাবো। কন্ডিশন দেখে তারপরে করবেন, গাড়িটির ওভারঅল কন্ডিশন দেখে সবসময় ক্রয় করবেন। আমরা তবুও মিটারটা দেখানোর চেষ্টা করতেছি, সরাসরি বলবো না। মিটারটা আপনি আপনারাই দেখতে পাচ্ছেন যে কত মিটার রান হয়েছে। 160 সিসির বাইকটি আমি আমরা কথা বলতেছি। এখন আমরা সরাসরি চলে যাবো যে গাড়ির সাউন্ড কোয়ালিটিটা দেখবো, গাড়ির সাউন্ড কোয়ালিটি দেখবো। গাড়ির সাউন্ড চমৎকার, গাড়ির সাউন্ডটি খুবই ভালো। যারা গাড়ির কাজ বোঝেন, গাড়ি চেনেন, তারা বুঝবেন যে আসলে গাড়ির সাউন্ডই বলে দেবে গাড়ির কন্ডিশন কেমন। গাড়ির ওভারঅল কন্ডিশন আমরা দেখানোর চেষ্টা করলাম। গাড়ির ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এবং সাইড ভিউ অল ওভার দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা সরাসরি চলে যাব গাড়ির প্রাইসে। চমৎকার এই গাড়িটি, খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। গাড়িটির মূল্য, গাড়িটির চাওয়া মূল্য 1,15,000 টাকা। গাড়িটি অবশ্যই কন্ডিশন দেখে দামাদামি করে নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়, নতুন একটি ভিডিওর অপেক্ষায়। এখানে শেষ করছি। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।